নমস্কার সারস্বৎ অডিও অ্যান্ড আদার আর্ট ফর্মস এর বিভাগে আমাদের আজকের পরিবেশনা শারীরিক লেখিকা পুরবী বসু ইদানি রাতে ঘুম কম হয় বাসনার প্রথমত সে সময়টা অনেক আগেই পার হয়ে গেছে যখন যেখানে সেখানে কোনো মতে একটু শুয়ে পড়তে পারলেই ঘুমিয়ে পড়া যেত স্থানকালে তেমন কোনো বাজবিচার ছিল না আজকাল সেটা আর ঘটে না শুধু পরিচিত বিছানা আর রাত্রির গভীরতাই যথেষ্ট নয় দরকার হয় আরও অনেক কিছু এই নিছক একটু ঘুমিয়ে পড়ার জন্যে জানলার দুই পর্দার ফাঁক দিয়ে ঢুকে পড়া বাইরের সামান্য এক চিলতে আলো হুক সে বৈদ্যুতিক অথবা প্রাকৃতিক অথবা বাথরুম থেকে ফোটায় ফোটায় গড়িয়ে পড়া জলের মৃদু আওয়াজ কিংবা বাইরের ঘরে টেলিভিশন থেকে এ ঘরে চুইয়ে আসা নিচু লয়ে অস্পষ্ট কথাবার্তা সব কিছুই এখন ঘুমের অন্তরায় হয়ে দাঁড়ায় বিছানায় যাবার পরেও তাই অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করতে থাকে বাসনা কোনো কোনো রাতে গলা শুকিয়ে যায় উঠে বসে ঢক করে এক গাদা জল খায় সে কখনো হঠাৎ খুব গরম লাগে রীতিমতো খামতে থাকে সর্বাঙ্গ কখনো আবার ঠিক একই ঋতুতে এমনকি একই রাতে মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে আবার শীতের কাঁপুনিতে সারা গায়ে কাঁথা টেনে দিতে হয় যখন কিনা অন্যরা জানলা খুলে দেয় একটুখানি খোলা হাওয়ার জন্য এরকম বিচিত্র সব অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে যেতে একসময় গভীর রাতে অথবা হয়তো রাত্রি শেষে অতি ভোরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সে ঘুম থেকে উঠতে তাই প্রায় দেরি হয়ে যায় তাতে কি খুব সকালে ওঠা তার জন্য তো আর জরুরি নয় কোনোভাবেই অবসরে বয়স হবার আগেই কাজ থেকে যেহেতু অব্যাহতি নিয়েছে সকালে ওঠা তারাও আর নেই তার এবারের অন্য বাসিন্দাটি তো অবসর নেবার পর থেকে বেলা বারোটার আগে প্রায় কখনোই বিছানা ছেড়ে ওঠে না এছাড়া আরও একটা ব্যাপারও ঘটেছে ইদানিং যত রাতি হোক না কেন ঘুম পাওয়া যাকে বলে অর্থাৎ ঘুমে কাতর হয়ে পড়ার ব্যাপারটা আর ঘটে না আজকাল দুচোকের পাতা ভারী হয়ে বুঝে আসছে ঘুমে নিজেকে জাগিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে শত চেষ্টা সত্ত্বে সেসব তো কবেকার কথা মনে হয় আরেক জন্মে যেন ঘটেছিল এমন ঘুমটাও অন্যান্য দৈনন্দিন কাজকর্ম কর্তব্যের মতোই আরেকটি বাড়তি দায়িত্ব কেবল কিছুটা বিরক্তি বিরক্তিকর কেননা কাজটা আবার নিজের জন্যেই করতে হয় কি না বাসনা ঘুমোতে যায় যেতে হয় কারণ ঘুম প্রয়োজন শরীরের জন্যে সুস্থতা বজায় রাখার জন্যে কর্মক্ষম থাকার জন্যে আর কেবল সে শুতে যাওয়া বিছানার আর কোনো আকর্ষণ বা আনন্দ নেই আর সেটা যে কখনো একেবারে ছিল না কথা হলপ করে বলতে পারবে না সুবল কথিত জমাট বাধা শীতল বাসনা নিজেও সুবলের কথা অবশ্য আলাদা ইদানিং প্রায় রাতেই ক্লাবে যায় সে যেখানে যেতে বাসনার বিন্দু মাত্র আগ্রহ নেই দু এক পেক হুইস্কি আস্বাদনে এখনো যথেষ্ট উৎসাহ রয়েছে সুবলে তাছাড়া সন্ধ্যার পর বাড়ির বাইরে সযত্নে লালিত ঘন গাছপালা আর মৌসুমি ফুলে বাগান ঘেরা এই পুরনো অভিজাত ক্লাবে যেখানে আপ্যায়নের কোনো দায়িত্ব নেই বরং যতক্ষণ থাকা সেখানে নিজেই হতে থাকে যথেষ্ট পরিমাণে আপ্যায়িত কয়েকজন পুরনো বন্ধু আর দু চারজন সুসজ্জিতা বন্ধুপত্নির সঙ্গ মন্দ লাগে না একেবারে গ্লাসের উদ্দীপক পানীয় চারপাশের লোকজনের মধ্যে ফুর্তি ফুর্তি ভাব স্বতঃস্ফূর্ত দিল হালকা পরিবেশ বিশাল হলঘর ভর্তি ইতস্তত বিক্ষিপ্ত পুরাতন দুষ্প্রাপ্য আসবাবপত্র ও ঝালোর বাতি টেবিলে টেবিলে তাজা অর্কিড সহ বিভিন্ন ফুল পশ্চিম দিকে দেয়াল ঘেঁষে দাঁড় করানো বিশাল পিয়ানোতে পরিচিত বাদকের অনুশীলিত আঙুলে বেজে চলা বিটোভেনে সপ্তম সিম্ফোনিম এবং সেই সঙ্গে নিচু স্বরে বিভিন্ন বায়ুবীয় আলোচ্য বিষয়ে মগ্ন সকলকেই দেখা যায় যথেষ্ট প্রাণবন্ত প্রশান্ত ও হাসিখুশি প্রাথমিক জীবনের বিবিধ সমস্যা ঘর সংসারে টুকিটাকি খড়কুটোর মতো ভেসে যায় কয়েক ঘন্টার জন্যে খোশ মেজাজে ঘরে ফেরে সুবল ফেরার পর ঘুমের সঙ্গে ধস্তাধস্তি না করে সুবল চুপচাপ বসে বসে অনেক রাত পর্যন্ত পুরনো দিনে ছবি দেখে টেলিভিশনে বা ডিভিডিতে একই ছবি ঘুরিয়ে ফিরে কতবার করে যে সে দেখে ভালো ছবি বারবার করে দেখতে খারাপ লাগে না তার বিছানায় যাবা তারা সে অনুভব করে না যা এক দশকের বেশি হয়ে গেল তবু কোনো কোনো রাতে একান্তই যদি ছবি দেখতে মন না চায় অথবা নিচু স্বরে সিঁড়িতে রবীন্দ্রসঙ্গীত শুনতে আগ্রহ বোধ না করে কিংবা কোনো বই চোখের সামনে খুলে ধরার ধৈর্যও না থাকে তখন একটি ঘুমের বড়ি খেয়ে চুপচাপ এসে শুয়ে পড়ে বিছানায় তার নির্দিষ্ট দিকটাতে অর্থাৎ খাটের বাঁ দিক ঘেসে সারাদিন ধরে প্রায় কিছু না করার একঘেমিতে ক্লান্ত শরীরটায় অবসাদ এসে ভর করতে সময় লাগে না সুবল ঘুমিয়ে পড়ে অতি সহজেই টের পায় না অনেক আগে শুতে আসা বাসনা তখনও পূর্ণ জাগ্রত ঘুমের প্রত্যাশায় একটানা ছটফট করে চলেছে কখনো কখনো প্রশস্ত বিছানার অন্য প্রান্ত থেকে বাসনার প্রশ্ন ঘুমিয়ে পড়লে নাকি বন্ধ দরজা দিয়ে ঘরের ভেতরে ভেসে আসা বাইরে বৃষ্টিপাতে অস্পষ্ট শব্দের মতো আছড়ে পড়া ধলেশ্বরী ঢেউয়ের মতো তার পাশে কালী মন্দিরের লাগোয়া আটচালা টিনের প্রকাণ্ড বারোয়ারি হল ঘরে প্রতিটি কথার ভৌতিক অনুরণের মতো অথবা অবাস্তব আজগুবি এক স্বপ্নের মতো অলৌকিক কোনো আওয়াজের মতো কানে প্রবেশ করল তখন জবাব দেবার অবস্থা থাকে না সুবলে মেয়েটা এখন কেমন আছে জোড়া দেওয়ার সম্পর্ক কি আসলেই আর কোনোদিন স্বাভাবিক হয় না জোড়া লাগে ওদের বেলায় শেষ পর্যন্ত কি হলো একবার জানতেও চাও না কখনো আচ্ছা বলো তো মেয়ের সঙ্গে শেষ কবে কথা বলেছো তুমি মনে করতে পারো আমার হয়েছে মরণ না পারি ভুলতে না পারি কিছু করতে মেয়েটাও এমন হয়েছে নিজে থেকে যোগাযোগটা করে না পর্যন্ত আফসোস শেষ পর্যন্ত যতটা সম্ভব সংক্ষিপ্ত করে সাবধানে একখানা ছাড়ে বাসনা ততক্ষণে বিছানার উপাস থেকে আসার সুবলে সশব্দ নাকের আওয়াজ সচকিত করে তোলে তাকে বুঝতে পারে এতক্ষণ ধরে সে একা একাই কথা বলছিল যা ইদানিং প্রায় করতে হয় তাকে তার মানে বাসনার একটা কথাও কানে যায়নি সুবলে গেলেও তা তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছয়নি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে সে তবে বাসনার কথা না শোনা বা তাতে মনোযোগ না দেওয়ার জন্য সবসময় ঘুমিয়েও পড়তে হয় না সুবলকে টান জেগে থেকেও শ্রবণের জন্য যথেষ্ট উঁচু লয়ে উচ্চারিত বহু কথা বহু মন্তব্য অগ্রাহ্য করার বিস্ময় করার ক্ষমতা রয়েছে তার বিশেষ করে সুবলের ব্যক্তিগত অপছন্দের অথবা নেতিবাচক কোন প্রসঙ্গ যখন ওঠে বাসনা বোঝে আজ রাতে ঘুমাসতে আরও দেরি হবে তার অন্য পাশ ফিরে সাদা দেওয়ালের দিকে মুখ করে শটাং চেয়ে থাকে তাই শুয়ে শুয়ে আরও একটি দীর্ঘ রাতের সঙ্গে বোঝাপড়া করার জন্য মনে মনে প্রস্তুতি নেয় অবশেষে একটি সময় আসে যখন প্রতিকার পালা শেষ হয় তার সুদীর্ঘ অপেক্ষা যা কখনো কখনো কাল বলেই মনে হয় শেষ হতে হতেই সত্যি সত্যি আরও একটু রাতের পরিসমাপ্তি ঘটে ঠান্ডা ভোরের হাওয়ায় আস্তে আস্তে চোখ বুঝে আসে ঘুমে বাসনা ঘুমিয়ে পড়ে রাত্রি শেষে হালকা প্রভাতী আলো পাখির খিচির মেচি মৌসুমি ফুলের গন্ধ আর এলোমেলো মৃদু হাওয়া তখন চতুর্দিকে খেলা করতে শুরু করে বাসনার কপালে দুই পাশে ছোট চুল আর ঝুলপির ভেতর উঁকি দেওয়ার সামান্য রূপলি রেখা নরম রোধে সামান্য ঝিকমিক করে ওঠে রাতে শোবার জন্যে নিজের হাতে বানানো তার সুপ্র নরম সুতির বসন খোলা জানলা দিয়ে আসা হালকা হাওয়ায় ঈষৎ কাঁপতে থাকে বাসনা ঘুমোয় সুবল নিজেও ঘুমে ঘুরে তখন সম্পূর্ণ অচেতন এদিকে একটু দেখবে কি দেখব এসো এদিকে দেখই না একবার সুবল ঠিক বুঝতে পারে না এত রাতে ঘুমোতে যাবার ঠিক আগের মুহূর্তে এই সময় কি এমন জরুরি দেখাতে চাইছে বাসনা সরিয়ে জিনিস তাকে সাদা চাদরে ঢাকা তাদের বিশাল বিছানার উপরে তার চোখে পড়ে না বালিশে ঠেস দিয়ে পিঠ সোজা রেখে পা ছড়িয়ে আত সহ অবস্থায় সুবলের দিকে মুখ ফেরানো বাসনার হাতের মধ্যেও কিছু আছে বলে মনে হয় না দুটো হাতি খোলা তাহলে খাটে অন্য প্রান্তে শোয়া সুবলে এটুকু বুঝতে অসুবিধা হয় না তাকে বাসনার পাশে সরে এসে কিছু দেখতে বলছে সে বহুদিনের অভ্যেস অনুযায়ী বাসনা ও সুবল আজও একই বিছানায় ঘুময় কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল পরস্পরের কাছাকাছি আর আসে না তারা ঘুমের ঘোরেও ভুলেও গায়ে গায়ে স্পর্শ ঘটে না আর কার্যকারণ সম্পর্কে বাসনা যদিও নিঃসন্দেহ নয় তবু তার ধারণা এর জন্য কেনা এই প্রশস্ত বিছানাটি এটা এতটাই চওড়া যে বয়সের ভারে খানিকটা খাঁটো হয়ে যাওয়া তাদের শীর্ণ শরীর দুখানা বিছানার দুই পাশে যখন পড়ে থাকে মাঝখানে রয়ে যায় ধুধু মরুভূমির মতো বিস্তর এক ব্যবধান অসাবধানতা বা স্বপ্নের ঘরেও পরস্পরের সঙ্গে ছোঁয়াছুঁয়ি কোনো সম্ভাবনা থাকে না এখানে বড় বিছানা কেনার পরামর্শ উদ্যোগটা অবশ্য সুবলেরই রাতে বার কয়েক বাথরুমে যেতে হয় তাকে এ বয়সে কোনো পুরুষেরই প্রস্তুতের সমস্যা থাকে না এমনিতেই পাতলা ঘুম বাসনা তারপর বারবার তাকে যদি সুবলে ওঠা নামার জন্যে রাতে জাগতে হয় ঘুমে আরও ব্যাঘাত ঘটবে আর তারই জন্য ব্যবস্থা বলেছিল সে এমন একটা সময় ছিল যখন পরস্পরকে জড়িয়ে ধরে না শুলে ঘুম আসত না দুজনের কারুই এখন হয়তো সেটা করতে গেলে উল্টোটাই ঘটবে কে জানে তবে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে কিংবা কোনো ঝগড়া তর্ক বা মান অভিমানে ফলশ্রুতিতে সবারই ব্যবস্থা ঘটেনি এমনিতেই অতি ধীরে ধীরে তারা একটু একটু করে সরে এসেছে খাটের দুই প্রান্তে যে যার পাশটায় এখন তারা একই সময়ে শুতে পর্যন্ত আসে না বাসনা তাকে কি দেখাতে চাইছে জানে না সুবল তবে এটা সত্য ঠিক কবে থেকে বিছানায় তাদের দূরত্ব রচিত হয়েছে সেটা মনে করতে না পারলেও সুবল জানে এই সরে আসা স্থায়ী হবার পেছনেও ছিল এক দেখা এক বিশেষ দৃশ্য মারাত্মক সেই দর্শন চক্ষু বিদীর্ণ করে দৃষ্টি আহত করে নিঃশ্বাস বন্ধ করে সেই শেষ বিকেলে আলোয় সুবল ভালো করে দেখেছিল তার স্ত্রীকে সেদিন পর এমন ভাবে তাকে দেখার সুযোগ হয়েছিল তার অসাবধানতায় বাথরুমের দরজা খোলা রেখেই সম্পূর্ণ বস্ত্রহীন বাসনা তখন স্নান শেষে কাপড় বদলাবার চেষ্টা করছিল আশেপাশে কেউ থাকতে পারে সেটা হয়তো ভাবতেও পারেনি সে কেননা এক জরুরি কাজে সেই সকালেই শহরের বাইরে চলে যেতে হয়েছিল সুবলকে সন্ধ্যার আগে ফেরার কথা ছিল না তার পাতলা এক পরত মেদের নিচে ঝুলে পড়া চামড়ার বাম বাহুকানা বাড়িয়ে ভেজা তোয়ালেটা দেয়ালের সঙ্গে আটানো হোল্ডারে ঝুলিয়ে সেখান থেকে পড়ার জন্য শুকনো সায়া ও ব্লাউজ তুলে নিতে চেষ্টা করছিল বাসনা আর ঠিক তখনই শোবার ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছিল সুবল বাসনা পরিচয় হবার আগেই যে সুবলের দৃষ্টি কেড়েছিল একদিন বলতে গেলে যার শরীরই প্রথম আকর্ষণ করেছিল তাকে ভালোবাসা এসেছিল আরও অনেক পরে সেদিন অসাবধানতায় উদ্যম হয়ে দাঁড়িয়েছিল সুবলের চোখের সামনে দম বন্ধ করে স্তব্ধ শীতল দৃষ্টিতে সম্পূর্ণ অন্য এক বাসনাকে দেখেছিল সুবল সেই বিকেলে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়কার সেই আটো সাটো বাঁধনের সুগঠিত শরীরের বাসনার একই দশা হয়েছে এখন কেবল চুপসে পড়া বেলুনের মতো নিম্নমুখী স্তঞ্জরাই নয় তার দুই উরুতে ও পশ্চাৎ দেশে আগের সেই মসৃণতা সেই কুসুম পিলবতা আর টান টান ধপ আর অবশিষ্ট নেই তার পরিবর্তে সেখানে এখন যা প্রধানত দৃশ্যমান তা হল তার দেহের সবচাইতে চাইতে ভারী হাড়গুলোর একত্র সমাহার যা শরীরের ভেতর থেকে নির্লজ্জভাবে চামড়া ভেদ করে উঁকি দিচ্ছে হাড়ের ওপর বিছানো মেদ মাংসহীন কুচকানো চামড়াকে তুলনা করা চলে কেবল ঠিক ঠিকই কাদা জল রৌদ্রে শুকিয়ে যাবার পর পলি পড়ে থাকা অসংখ্য ভাজের সঙ্গে বাসনার ধপ ধপে নরম তকের ওপর বাটিকে ছাপা কাপড়ের মতো এখন মাঝে মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে বয়সের বাদামি ছো সমহের নিষ্ঠুর সাক্ষী বাসনার এই শরীর কয়েক প্রস্থ বস্ত্রের আড়ালে সবসময় ঢাকা থাকার কারণে রাতে অন্ধকার মাঝে মাঝে সুবল তা অনুভব করলেও এমন স্পষ্টভাবে আর কখনোই তা উন্মোচিত হয়নি তার কাছে তাছাড়া সুবল জানে এ ধরনের দৈহিক সকল পরিবর্তনই ঘটে অতি ধীরে অনেক দিন ধরে আস্তে আস্তে প্রাথমিক এই বদলানো টের পাবার মতো হয়তো এতটা তীক্ষ্ণ পর্যবেক্ষণে ক্ষমতা ছিল না সুবলে অথবা তার স্পর্শের হয়তো একই রকমভাবে সঙ্গে সঙ্গে করে হয়ে যাচ্ছিল তাই বাথরুমে সেদিন বাসনার ওই রূপ দেখে সে চমকে উঠেছিল এক সময়ে দৃষ্টিনন্দন ও শাড়ি উপছে পড়া বাসনার উদ্ভাসিত নিতম্ব আজ চরিত্রের শুকনো পাতার মতো তার পিঠের সঙ্গে একই রেখায়। একেবারে সমান্তরাল হয়ে দণ্ডায়মান সুবল দেখে মেদে ভরা ভারী তলপেট সম্পূর্ণ সমতল নিতম্ব নিয়ে এক অপরিচিতা প্রবীণ নারী তার সামনে দাঁড়িয়ে রয়েছে নিজের শারীরিক শৈথিল্যের কথা তার দৈহিক পরিবর্তনের কথা সম্পূর্ণ ভুলে যায় সুবল সে তখন কেবলই বাসনাকে দেখতে থাকে আর এই বিশেষ দেখা বা বাসনাকে পরবর্তীকালে ভালো করে না দেখার ইচ্ছা পোষণ করতে তার শারীরিক সান্নিধ্য ব্যাপারে জন্মাতে সাহায্য করেছে নেই তবে তাদের শোবার ঘর সংলগ্ন বাথরুমে সেই বিশেষ দেখার ব্যাপারটি বাসনাকে কখনো জানতে দেয়নি সুবল চট করে সেদিন সরে গিয়েছিল সেখান থেকে বাসনা মুখ ঘোরাবার আগেই কিন্তু আজ রাতে এ কি দেখালো বাসনা এসব কি দেখছে সুবল বাসনার কথা মতো কিছু একটা দেখার জন্য বিছানায় তার পাশে সরে এলো বিন্দুমাত্র দ্বিধা বা সংকোচ না করে বাসনা অনায়াসে কোমরের দড়ির গিট খুলে তার পরনের কাপড় আলগা করে দেয় খানিকটা তারপর দেখো তো এখানে কি হয়েছে বলে নিজের বা হাতের তর্জনী দিয়ে শরীরের পেছন দিকে যে জায়গাটা দেখতে বলে সেটি তার বাম উরুর একেবারে অগ্রভাগ অর্থাৎ নিতম্বের শেষ প্রান্ত এখানে একদিন মেদ ও মাংসে পরিপূর্ণ সুডল শোভা বাসনার শরীরের অন্যতম প্রধান আকর্ষণ নিতম্ব এসে মিশেছিল ভরাট ও মসৃণ উরুর সঙ্গে মাংস আর মেদ স্থানোচ্যুত অথবা উধাও হয়ে যাওয়ার পর সেখানে এখন সৃষ্টি হয়েছে একটা অগভীর গর্ত যার ভেতর লক্ষ্য করে গায়ে গা লাগানো অসংখ্য লালচে রঙের ঘামাচির মতন গোটা বাসা বেঁধেছে এ দৃশ্য অনায়াসে সুবলের মধ্যে প্রবল বিতৃষ্ণা অথবা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারত পারত তাকে শামুকের মতন সম্পূর্ণ গুটিয়ে ফেলতে কিন্তু আজ রাতে কেন জানি না তা ঘটে না পরিবর্তে সে তার ডান হাত বাড়িয়ে বাসনার গোটায় ভরা চামড়াটার উপর আলতোভাবেই হাত বোলাতে থাকে কেমন যেন খসখসি এব্র ক্ষেব্র শক্ত হয়ে গেছে চামড়াটা ওখানে জায়গাটা একটু উত্তপ্ত মনে হলো সুবল বোঝে এটা নেহাত কম সময় লাগেনি দ্রুত বাসনাকে দুই হাত দিয়ে বাঁধিকে আরেকটু কাত করিয়ে শুইয়ে তার ডান নিতম্বের দিকে পুরো ঠিক উপরে অর্থাৎ অন্যদিকের অনুরূপ স্থানটিও পরীক্ষা করে দেখে সুবল লক্ষ্য করে আক্রমিত অংশটি পুরোপুরি সিমেন্ট্রিক অর্থাৎ বাম পাশের মতন তার ডান পাশেও একই ছোট জায়গাতে ঠিক একই রকমের খসখসে ছোট ছোট সহস্র গোটা জাতীয় উপসর্গ বাসনা হঠাৎ লজ্জা পেয়ে কাপড় টানাটানি করে নিজেকে ঢেকে ফেলতে ব্যস্ত হয়ে পড়ে সুবলের মুখের দিকে না তাকিয়ে যেন অন্যায় কিছু করে ফেলেছে এমন ভঙ্গিতে দ্রুত বলে ওঠে কি হয়েছে ওখানে নিজে দেখতে পারি না বলে তোমাকে দেখতে বললাম কি হয়েছে ওখানে নিজে তো ঠিক মতন দেখতে পাই না তাই তোমাকে বললাম অনেক দিন হয়ে গেল কি না আগে শুধু চুল এখন একটু একটু ব্যথাও করে কি হয়েছে বলো তো দাঁত না এক্সিমা কি বিচ্ছিরি বলো দেখি নিজের শারীরিক উপসর্গে সংকোচে বিব্রত বাসনা নিজের ভেতর গুটিয়ে যেতে চায় সুবলের বুকের ভেতর প্রচন্ড আলোড়ন তার সামনে শায়িত এই অতি পরিচিত শরীরটা এমন অপরিচিত হয়ে গেল কেমন করে কবে থেকে এত দিন ধরে এসব ঘটছে অথচ কিছুই টের পায়নি সুবল বাসনার চোখের দিকে না তাকিয়েই সুবল জবাব দেয় ঠিক বুঝতে পারছি না কি হয়েছে হয়তো ঘামাচি জাতীয় কিছু যা গরম পড়েছে তবে কালি ডাক্তারের কাছে নিয়ে তোমায় আসলে যে প্রশ্নটা করতে চেয়েছিল সুবল সেটি হলো আমায় আগে বলোনি কেন শোনা মুখের কাছে প্রশ্নটা এসেও উচ্চারিত হলো না তবে সুবলকে বাধা দিতে আসা বাসনার হাত দুটো জোর করে চেপে ধরে উপরের দিকে মাথার কাছে সরিয়ে দিয়ে সুবল আবার সেই লালচে জায়গা দুটো ভালো করে পরীক্ষা করে দেখে চোখে পড়ে বা উড়ুর পেছন দিকে ঠিক মাঝখানটাতে সেই পরিচিত কালো তিল একসময় সুবল বলতো বিউটি স্পট কত শত চুমুক খেয়েছে সে এই তিলের ওপর তার হিসেব নেই তিলটিকে আবারও এখন সামান্য একটু বড় দেখায় হয়তো বাসনার উড়ুর মাংস বা মেদ কিছুটা শুকিয়ে যাওয়ার জন্যই এছাড়া ওটা অবিকল তেমনই রয়েছে নাইট টেবিল থেকে শেড সরিয়ে ল্যাম্পের আলোটা কাছে ধরি আরো ভালো করে তিলটা দেখে সুবল তারপর দুপাশে আবার ভালো করে পরীক্ষা করে নিশ্চিন্ত হয় দুদিকে ঠিকই একই জায়গায় একই রকমের উপসর্গ জলে ভরা লাল গোটাগুলো উজ্জ্বল আলোতে চিকমিক করে ওঠে সুবল আস্তে আস্তে সেগুলোর ওপর হাত বোলায় অনেক গরম পড়েছে কিছুদিন ধরে তার উপর সারাক্ষণ ধরে বসেই তো কাটায় বাসনা তাও সোফার ওপরে নয় শক্ত কাঠের আসবাবের ওপর বসা তার বহুদিনের অভ্যাস অথবা জিদ কাল থেকে তুমি আর বসে রাঁধবে না অন্তত ওই শক্ত কাঠের জল চৌকিতে বসে তো নয় গদি দেওয়া মোড়াটা ব্যবহার করো তাছাড়া এত বলি রোজ রোজ তোমার রাঁধার দরকারই বাকি পারুল মেয়েটা তো বেশ রাধে ওকে একটু দেখিয়ে দিলেই চলবে আর যে চেয়ারটাতে বসে তুমি গান টিভি দেখো সেটাতেও আবার গদিটা বসিয়ে নিতে হবে গদির প্রতি কেন যে এত অ্যালার্জি তোমার এটা তো স্রেফ অভ্যাস আর ব্যাপার তাই না আর যে কথাগুলো উচ্চারণ না করেও বলতে চাইছিল সুবল সেগুলো এরকম এখন আমাদের কি আর সেই বয়স আছে যা খুশি তাই কি আর করতে পারি আমরা শরীরের ভেতর কুশন টুসন তো সব চলে গেছে হাড়ের সঙ্গে চামড়া যদি ক্রমাগত খেতে থাকে চামড়া বেচারা দুর্বল হয়ে পড়বে বই কি এইসব গোটা ফোড়ারা অতি সহজেই শরীরে বাসা বাঁধবে তখন ওয়ান পারসেন্ট কার্টিসন সহ চুলকানির মলমটা ড্রয়ার থেকে বের করে পরম যত্নে ডান হাতের আঙুল দিয়ে বাসনার দুই নিতম্বের ওপর এলাকায় ভালো করে মালিশ করে দিতে শুরু করে সুবল হঠাৎ তার মনে পড়ে মৌমিতার জন্মের সময় এপিসিস্টেমই করতে হয়েছিল বাসনার কাটা ছেঁড়া ও সেলাইয়ের জন্য জন্মনালীর বাইরের নরম জায়গাটায় যার অবস্থান আজকের উপদ্রুত স্থানটার খুবই কাছাকাছি বড়ই যন্ত্রণা হতো তখন সুবল এমনি যত্ন সহকারে ক্রিম মাখিয়ে দিত বাসনার ক্ষতস্থলে প্রতিদিন দুবেলা সেন্টারে সন্তান বার্থ প্রসব করার পুরো অভিজ্ঞতাটা নিজের চোখে দেখার পর সুবলের কেবলই মনে হতো তাদের সন্তান জন্ম দিতে এককভাবে বাসনার এই যে শারীরিক কষ্ট ভোগ করলো তার একটুও যদি সে উপশম করতে পারতো কোনোভাবে নিজের হাতে এজন্য জন্মদারে ক্রিম মাখিয়ে চেষ্টাই সুবল আজ রাতে কার্টিসান মলম মাখাতে মাখাতে অনেক দিন পর সুবল বাসনার মুখের দিকে ভালো করে তাকায় দেখে পূর্ণ দৃষ্টিতে বাসনাও তাকেই দেখছে এমন করে সে তাকিয়ে রয়েছে যেন সুবল কোনো অপরিচিত ব্যক্তি আগে কখনো যাকে দেখেনি সে সুবল লক্ষ্য করে বাসনার চোখ দুটো আগের মতোই উজ্জ্বল দ্যুতিময় যেন কথা বলে ওর পাতলা ঠোঁটে স্মিত হাসি এক অদ্ভুত প্রসন্নতায় ভরে আছে সারা মুখমন্ডল তার মুখের দিকে তাকিয়ে সুবলের মনে হয় এই বয়সেও যথেষ্ট লাবণ্যময় বাসনা কত দিন কত দিন হয়ে গেল বাসনার দিকে এমন করে চেয়ে দেখেনি সুবল কোথায় কত দূরে ছিল সে এতদিন খুব দ্রুত বাসনার ঠোঁটে নরম করে একটা চুম্বু খায় সে এ যেন কলেজ জীবনের সকলকে ফাঁকি দিয়ে লুকিয়ে প্রেয়সীর একটা ছোট্ট চুম্বু খেয়ে ফেলল কিন্তু তারপরে এখানে শেষ নয় এরপর আরেকটি চুম্বু খায় তারপর আরও একটি সুবল এবার বাসনার দুই কাঁধে দু হাতে জড়িয়ে ধরে পরম আশ্লেষে তাকে কাছে টেনে নিয়ে আদরে আদরে অজস্র চুমুতে সারা শরীর দেয়। আর বহু বহু দিন পর হঠাৎ হয় তার জীবন থেকে ইচ্ছে কামনা বাসনা সব একেবারে হারিয়ে যায়নি সুবল ধীরে ধীরে বাসনার হাঁটুর কাছে জড়ানো তার আত খোলা রাতের পোশাকের নিচের অংশটা টেনে খুলে ফেলে তারপর একটা একটা করে সামনের সবগুলো বোতাম খুলে ওপরের জামাটাও উজ্জ্বল আলোতে শুভ্র বিছানায় শুয়ে থাকা বসনহীন বাসনাকে একবার ভালো করে দেখে আপাতমস্ত আজ তাকে দেখতে মোটেও খারাপ লাগে না সুবলের বিন্দুমাত্র চমকেও ওঠে না সে বরং নিজের শরীরের অসংখ্য ভাঁজ পেটের বাড়তি মেদ আর শিথিল মাংস আজ রাতে তাকে বেশি বিব্রত করে বাসনাকে তার অতি পরিচিত একান্ত আপন পীড়া দেয় বাসনাকে পড়া মাংসালো স্তন যুগল একসময় শুধু সুবলকে নয় তার কন্যাকেও যথেষ্ট পরিতৃপ্ত করত ব্যস্ত রাখত অথচ ধীরে ধীরে বাসনার এই দেহাংশ গুরুত্ব হারিয়েছে যে স্থানে অন্য আরো অনেক কিছুর প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের কিন্তু বাসনা সে তো সেই বাসনাই রয়ে গেছে তার সমস্ত সম্পদ সমস্ত ঘাটতি সকল দৌর্বল্য নম্রতা আর কাঠিন্য নিয়ে একে একে তাদের দীর্ঘ যৌথ জীবনের অনেক টুকরো টুকরো ঘটনা মনে পড়ে সুবলের সেই ছাত্রাবস্থায় প্রেমে পড়া থেকে শুরু করে প্রথম জীবনের এক রুমের বাসায় কষ্ট করে বসবাসের সেই দিনগুলো বিদেশে স্বল্পকালীন সময়ে পড়তে যাবার অভিজ্ঞতা বাসনার শরীরের অভ্যন্তর থেকে তার নিজের সন্তান মৌমিতাকে পৃথিবীতে আনয়নের সেই অবিস্মরণীয় দৃশ্য সহ গোটা জীবনের অনেক বিচ্ছিন্ন ঘটনা স্ত্রীর কাছে নিজেকে সমর্পিত করতে মনে মনে তৈরি হল সুবল অনেকদিন পর আবার নিজেকে কেমন সতেজ ও স্বাভাবিক একজন পুরুষের মতন বোধ হয় তার আর মোড়া ভেঙে যেন জেগে উঠেছে সুবল নিজের শক্তি ও ক্ষমতা দেখে সে নিজেই বিস্মিত হয় এতখানি আকাঙ্ক্ষা অভিলাষ এতখানি তেজ ও ক্ষুধা জমা ছিল তার শরীরে একেবারে টের পায়নি সুবল কিন্তু বেশিক্ষণ সেই ঋজুতা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয় না সে দীর্ঘ অনভ্যাস অথবা বয়সের স্বাভাবিক নিয়মে হতে সময় লাগে না সঙ্গে সঙ্গে বিভ্রত বা চুপচাপ শুয়ে থাকে সুবল খানিকটা সংকোচ খানিকটা অপরাধ বোধ আবার সেই কিছুটা স্বস্তি তৃপ্তি আর কিছুটা আনন্দের মিশ্র অনুভূতিতে চোখ বুঝে আসতে চায় একসময় টের পায় পরম স্নেহে বাসনার দুটি হাতের সবকটা কটা তার মাথায় চুলে আস্তে আস্তে বিদি করে বেড়াচ্ছে বাহাত হাত দিয়ে ঘরের বাতিটি নিভিয়ে দেয় সুবল অন্ধকার নেমে আসতেই দুজনে একসঙ্গে প্রবলভাবে হেসে ওঠে সুবলের ডান হাতখানিয়ে অনবরত বাসনার শরীরের গোটায় ভরা জ্বালা ধরা তলদেশে আলতোভাবে ওঠানামা করতে থাকে একবার ডাইনি আর একবার বাই। বাসনার শরীরের লেপ্টে থাকা সুবল টের পায় তার প্রতিটি স্পর্শে প্রতিটি নড়াচড়ায় কেঁপে কেঁপে উঠছে বাসনার সর্বাঙ্গ বিছানার অন্য প্রান্তে নিজের জায়গায় ফিরে যাওয়ার ব্যাপারে আজ রাতে আর কোনো আগ্রহ বা উৎসাহ বোধ করে না সুবল পারস্পরিক শরীরের উষ্ণতায় প্রশান্তিতে ধীরে ধীরে ওরা ঘুমিয়ে পড়ে শেষ হল আমাদের আজকের গল্প শারীরিক আমাদের গল্পটি গল্প পার্টি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এখনও যদি সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন তাহলে নতুন শ্রোতা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে